करीमगंजर नीलाम बजारत दुइ भग्नीक दलबद्ध धर्षणर प्रतिबादत बजरंग दले विशाल प्रतिबादी समदल बाहिर करे। এই প্রতিবাদী সমদলেরে কপায় তোলে করিমগঞ্জ শহর। ঘটনা সহিত জড়িত পাঁচ লম্পতর ফাঁসির দাবিত এই প্রতিবাদী সমদল বাহির করা হয়। উল্লেখযোগ্য যে ধর্ষণকাণ্ডর সহিত জড়িত পাঁচ লম্পতক ইতিমধ্যে করিমগঞ্জ আরক্ষী গ্রেপ্তার করেছে, কিন্তু আইনের সুযোগ লো দুখিয়ে হারি যাব বলে ভারতীয় আইন ব্যবস্থার প্রতি শঙ্কা প্রকাশ করেছে বজরং দলে। আর এনেদরে প্রতিবাদী সমদল বাহির করেছে শহরের মাজমজিয়াত। এই প্রতিবাদী সমদলের কপাইছে করিমগঞ্জ শহর। কারণ যারা দুষ্কর্ম করে ওরা জানে তো কি হবে, এই তো পুলিশ ধরবে, কোর্টে নিয়ে যাবে, এরপর আমরা বিভিন্ন আইনের মারফতে আমরা বেরিয়ে যাবো, বাস শেষ। আজকে জেলে গেলেও কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া সবই আছে, কোনো অসুবিধা নেই, ঘুম নিতে সব স্নান টান সবই থাকবে, বাস কি হবে, মুসলিমে কয়েকদিন একটু থাকতে হবে, বাস শেষ, এরপর তো আর কিছু হবে না। তো আজকে আমি বেশি কিছু বলবো না, আমি আজকে এই জনসভার মাধ্যমে আমি ভারতের সরকারকে, আসামের সরকারকে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভারতের রাষ্ট্রপতিকে বলছি যে এই ভারতের আইনি ব্যবস্থা। কামরূপর লাহত নারী শক্তির হাল্লাবল। কামরূপ জেলার লাহত সোমবারে নিশা এগৰাকী বুয়ারী রহস্যজনকভাবে চিপ লৈ থকা অবস্থাত উদ্ধার হয় মৃতদেহ, আর তার পাছতে সমগ্র অঞ্চলজুড়ে সৃষ্টি হয় চাঞ্চল্যর। এই ঘটনার পাছতে এতিয়া জাঙুর খাই উঠিছে অঞ্চলটির নারী সমাজ। এয়া এক পরিকল্পিত হত্যার অভিযোগ তুলি আজি লাহ অঞ্চলের শতাধিক মহিলাই উলিয়ালে প্রতিবাদী সমদল। সমদলত অংশগ্রহণ করে মহিলাসকলে হাতে হাতে ব্যানার প্লেকার্ড লৈ বুয়ারী রহস্যজনক মৃত্যুর উচিত তদন্ত করক, হত্যাকারীক ফাঁসি দিয়ক, স্বামী কার্তিক দাস মুর্দাবাদ আদি ধ্বনিরে রাজপথ উত্তাল করে তোলে।